আমি মনে করি মিরপুরে খেলা যেহেতু হবে অবশ্যই ভালো উইকেটই হবে। তো আমাদের এখন পর্যন্ত আমরা খুব ভালো করেছি, ওদেরকে চিটাঙ্গা হারিয়েছি এবং অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে এখানে ওদেরকে হারানোর। ওয়ান ডে তো এখন শেষ, এখন তো টি টোয়েন্টি ফোকাসে। তো আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি, তো আমাদের এখন মোমেন্টামটা অবশ্যই আমাদের দিকে। তো আমরা চেষ্টা থাকবে যে এটা কন্টিনিউ করার, মোমেন্টামটা ধরে রাখার আর কি। ওয়ান ডেতে বলতে গেলে ওখানে তো আমরা 10 ওভার করি, তো প্রথম 5 ওভারের একটা প্ল্যান থাকে। বল যখন নতুন থাকে তখন সুইং কন্ট্রোল করা বা লাইন লেন্থে বল করা, অ্যাকর্ডিং টু ফিল্ড বলিং করা। দেন আফটার 5 ওভার পরে যখন 30-এর পরে আসা হয় তখন নেক্সট 5 ওভারটার প্ল্যান অন্যরকম থাকে। তখন থাকে রান একটু সেভ দেওয়ার ব্যাপার, সেটা থাকে স্লগ টাইম থাকে, ব্যাটসম্যান মারতে চায় তখন অন্য কিছু ডিফারেন্ট প্ল্যানে বল করা হয় আর কি। টি-টোয়েন্টিতে তো আপনার 4 ওভার থাকে, তো খুবই কুইকলি শেষ হয়ে যায়। তো ওই সময় ব্যাটসম্যান শুরু থেকেই মারার চেষ্টা করে, তো আমরাও শুরু থেকে ডিফেন্ড করারই চেষ্টা করি ওই সময়টা। এতটুকু ডিফারেন্ট, ডট দিতে পারি, নেক্সট বলের ফোকাস থাকে, যদি বাউন্ডারি হয়ে যায় তারপরেও আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। আর ওই সময়টাতে নিজের ক্যারেক্টারটা শো করতে আমি নিজে হিসাবে মানে আমি খুব পছন্দ করি আর কি চ্যালেঞ্জ নিতে। অবশ্যই ডিফেন্সিভ বলিং করতে যাব যদি ব্যাটসম্যান অ্যাটাক করে। উইকেট টেকিং আপনার বলেন যে যে বলে ডট পাওয়া যাবে ওইটাই করার চেষ্টা করবো বেশি। এই মুহূর্তে আমাদের যে টিমটা আছে টি টোয়েন্টি, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট মানে বাঞ্চ অফ প্লেয়ার আমি দেখতেছি এর মধ্যে। খুবই এনার্জেটিক সবাই মাঠে খুবই এফোর্ট দেয় মানে শেষ পর্যন্ত। তো এটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারি, এই ব্যাচটাকে আগে নিতে পারি, তাহলে আমরা মনে করি টি টোয়েন্টিতে হোক বা ওডিতে হোক যে কোনো ফর্ম্যাটে আমরা আগেই থাকবো সবার থেকে। ওই সময় 6 মাসের 2টা পরপর আমি ওই 6 দিনে দেখি কী করতেছিল, আমি জাস্ট আমি কী করবো সেটা নিয়ে ভাবতেছিলাম। নেক্সট 2 ওভারে আমার ইচ্ছা চ্যালেঞ্জ ছিল যে আমি এনি হাও আমার ডিপেন্ড করতে হবে 2 ওভার, তো আমি সেটা করার চেষ্টা করছি। অবশ্যই আমরা ভালো বল করছি লাস্ট 5 ওভারে, অবশ্যই ডট বলে যাওয়া ডিফেন্ড করা। এই 5 ওভারে আমরা 5 ওভারে হয়তো 50 হতে পারতাম, 34 হতে পারতাম, যতটুকু ডিফেন্ড করতে পারছি খুব ভালো করছি আমরা 50। খেলে মানে 14 ওভারে যদি ধরেন ফুলার লেন্থে বল ভালো খেলে বা ওয়ার্ড অফ দ্য ক্রিজ ভালো খেলে, তো ওই জন্য ডিফারেন্ট প্ল্যান সেট করা হয়, তো আমরা চেষ্টা করি বল করার আর কি। সেম মেসেজ থাকে, মেসেজগুলো চেঞ্জ হয় না, যার যার ডিফারেন্ট আর কি, ডিফারেন্ট ব্যাটসম্যানের জন্য ডিফারেন্ট মেসেজ থাকে, তো ওটা এক্সিকিউট করার চেষ্টা করি মাঠে। এখন দেখতেছি, অবজার্ভ করতেছি, জিজ্ঞেস করবো অনেক কিছু যে প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করে বা নতুন বলটা কীভাবে ওনারা এত স্মুথলি বল করে, এগুলো নিয়ে আলোচনা।